51 সতীপীঠের মধ্যে একটি পীঠ ও কলকাতা মহানগরীর একটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান হলো কালীঘাট। এখানে কোনো দর্শনার্থী খালি হাতে ফেরত যায় না, মা কালী সকলের মনস্কামনা পূর্ণ করে। এই মন্দির সম্পর্কে বিস্তারিত জানতে ও কিভাবে যাবেন, কখন যাবেন সবকিছু জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আমি জয়শ্রী, আর আজকে আমরা সকাল সকাল কালীঘাটে পুজো দেওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আপনারা যদি কালীঘাটে বাসে করে যেতে চান, তাহলে হাওড়া বা শিয়ালদা থেকে যে কোনো কালীঘাটগামী বাসে উঠে কালীঘাট স্টপেজে নেমে 2 মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন কালীঘাট মন্দিরে। এছাড়াও আপনারা যদি মেট্রো করে আসতে চান, তাহলে কাছাকাছি মেট্রো স্টেশন হলো কালীঘাট মেট্রো স্টেশন। এখানে নেমে 5 মিনিট হেঁটেই পৌঁছে যেতে পারেন কালীঘাট মন্দিরে। এছাড়াও আপনারা ক্যাব ও প্রাইভেট কারে করেও চলে আসতে পারেন। থেকে নেমে পড়েছি, এবার আমরা যাচ্ছি মূল মন্দিরের দিকে, তো চলো যাওয়া যাক। প্রবেশদ্বার থেকে 5-7 মিনিট হাঁটলে আমরা পৌঁছে যাব মূল মন্দিরে, তো চলো যাওয়া যাক। আমরা আমার পেছনে যে কনস্ট্রাকশনের কাজটা দেখছেন, ওটা হচ্ছে যে দক্ষিণেশ্বরের মতো এখানেও স্কাইওয়াক তৈরির কাজ চলছে। কালীঘাটে মূল মন্দির যাওয়ার পথে পড়বে অনেক দোকান, যেগুলোতে শাক, শাখা, কলা, পুজোর জিনিস পাওয়া যায়, চাইলে আপনারা কিনে নিতে পারেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মায়ের মন্দির দর্শন করতে ও পুজো দিতে মানুষজন এখানে সারা বছর ভিড় করেন। এছাড়াও বছরের বিশেষ কিছু দিনে যেমন পয়লা বৈশাখ, দুর্গাপুজো, দীপান্বিতা কালী পুজোর সময় ভক্তদের ভিড় চোখে পড়ার মতো। মঙ্গল, শনি, রবিবার এই মন্দিরে ভালোই ভিড় হয়। মন্দিরটি সকাল 5টা থেকে দুপুর 1টা অবধি ও বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। আপনারা যদি পুজো দিতে চান, তাহলে এই যে দোকানগুলো দেখছেন, এই দোকানগুলো থেকে আপনারা ডালা কিনে পুজো দিতে পারেন। প্রচুর দোকান পেয়ে যাবেন, যে কোনো একটা দোকান থেকে ডালা কিনে পুজো দিয়ে দিতে পারেন। এখন আমরা দাঁড়িয়ে আছি গেট নাম্বার 2 এর সামনে। আমাদের পুজোর ডালা কেনা হয়ে গেছে, এবার আমরা মন্দিরে পুজো দেওয়ার জন্য ঢুকছি, তো চলো যাওয়া যাক। দক্ষ যজ্ঞের সময় সতীর ডান পায়ের আঙুল পড়েছিল এখানে। এই মন্দিরটি 51 সতীপীঠের মধ্যে একটি পীঠ। এটি প্রায় 200 বছরেরও পুরনো মন্দির। কথিত আছে, এক ব্রাহ্মণ হুগলি নদীর তীরে সাধনা করার সময় এক অলৌকিক আলো ভেসে আসতে দেখতে পান। কাছে গিয়ে দেখেন এটি একটি আঙুলের মতো পাথর। এটি তিনি তুলে নিয়ে আসেন এবং পুজো করা শুরু করেন। সেই চৌধুরী নামে এক ব্যক্তি হুগলি নদীতে ভ্রমণকালে একই ঘটনার সাক্ষী হন। তিনিও একইভাবে ওই আঙুলের ন্যায় পাথরকে তুলে নিয়ে এসে একটি কুঁড়ে ঘরের ন্যায় মন্দির তৈরি করে পুজো করা শুরু করেন। 1799 সালে সন্তোষ রায় চৌধুরী এই মন্দিরটি পাকাপাকিভাবে তৈরি করা শুরু করে, কিন্তু তার মৃত্যুর পর তার নাতি রাজীব লোচন রায়চৌধুরী 1809 সালে মন্দিরটি তৈরির কাজ সম্পন্ন করে। এই মন্দিরটি এখনকার কালীঘাট মন্দির। চলো বন্ধুরা, এবার পুজো দেওয়ার জন্য মন্দিরে প্রবেশ করি। বর্তমানে মায়ের যে মূর্তি আপনারা দেখতে পান, সেটি হলো কষ্টি পাথরের তৈরি, সোনা ও রূপ দিয়ে বাঁধানো।
2016 সালে মায়ের জিওবাটি পাল্টানো হয়। বর্তমান জিওবাটি 2 কেজি 191 গ্রাম রূপোর ওপর 558 গ্রাম সোনা দিয়ে বাঁধানো। দেবীর বর্তমান খড়গটি 2 কেজি সোনা দিয়ে তৈরি। এই জায়গাটায় বলি দেওয়া হয়। আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এই দেখুন, আমরা পুজো দিয়ে এই জাস্ট বেরালাম। এর ভেতরে যেহেতু ফোন বা ক্যামেরা অ্যালাউ নেই, তাই মন্দিরের ভেতরের কোনো দৃশ্যই আমরা আপনাদের দেখাতে পারলাম না, মন্দিরের বাইরে থেকে দেখাচ্ছি। আজকে রবিবার, তাই ওই জন্য প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে। আমরা অনেক কষ্টের মধ্যে পুজো দিয়ে বেরিয়ে পড়েছি। এবার আমরা যাবো যেখানে আমরা আমাদের ব্যাগ পত্র জুতো সব রেখেছি, সেই দিকে এগোবো। তো চলো বন্ধুরা, যাওয়া যাক। কালী পুজোর টাইমে ভিড় হয়, তোমার হচ্ছে বিবেকানন্দের ভিড় হয়, ঠিক আছে, পয়লা বছরের ভিড় হয়। মায়ের ভোগ হয়, ঠিক আছে, 325 জন হচ্ছে খিচুড়ি হয়, বিক্রি করে সবাইকে, ঠিক আছে, লাইন চালু হয়, মায়ের ভোগ ভোগ দেওয়া হয়, সব কিছু দেওয়া হয়। এখানে হচ্ছে পোলাও থাকে, মাংস থাকে, পায়েস থাকে, সব কিছু আমার সবসময় একটা আছে শুনি, আর যেটা খিচুড়ি হয় ওটা হচ্ছে মায়ের জন্য। সামনে 4 নম্বর গেট আছে, ওখানে গেলে দিল্লি বলতে দিই সবাইকে বলি, ওইটা এমনি নিয়ে আসবে, ওইটা কোনো পয়সা লাগে না, ঠিক আছে। একুশটার মধ্যে কিছু দেওয়া হয় না, একুশটার মধ্যে আমি ১০০ টাকা নিয়ে মুক্তি প্রসাদ বলে, তাহলে প্রসাদ দেওয়া সব কিছু বলে, তাহলে সব কিছু থাকবে। 9051871896 এই নাম্বারটা আপনারা ডেসক্রিপশন বক্সে আর স্ক্রিনেও দেখতে পেয়ে যাবেন। ডিজিটাল নাম্বার হচ্ছে 43-তে আসবেন, ঠিক আছে, এরপরে দোকানপাট সব, ঠিক আছে, বন্ধুরা আমাদের পেছনে দেখতে পাচ্ছেন মন্দির। এই মন্দির থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি আদি গঙ্গার ঘাটের দিকে। তো চলুন, আদি গঙ্গা কেমন ছিল আমরা সেটা এবার দেখতে যাই। আদি গঙ্গার ঘাটের সামনে অনেক মন্দির আছে যেগুলি আপনারা দর্শন করতে পারেন। জলপথে আদি গঙ্গা ঘাটে নেমে কালীঘাট দর্শন করতে আসতেন অনেক দর্শনার্থীরা। আমাদের কালীঘাট দর্শন এতটাই। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণ পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকুন।